সুযোগ দিছে স্বতন্ত্র দাঁড়াইতে পারবো দল কোনো ব্যবস্থা নেব না এই জন্য আমি দাঁড়াইছি আমার একটা কনফিডেন্স যে আমি দাঁড়াইলে পারে দলের তৃণমূল থেকে বঞ্চিত অপমানিত যত নেতাকর্মী আছে আমার পক্ষে থাকবে এবং মাঠেও তাই আছে আমার নির্বাচন এলাকার দুইটা পার্ট একজন হলো কৃষিজীবী আর একটা হলো তাঁত শ্রমিকজীবী তাঁত শিল্প যে অবস্থা এর কোনো সুস্থ ব্যবস্থা না থাকার কারণে এই তাঁত শিল্প শ্রমিকরা আজকে বেকার হয়ে গেছে বেকার হয়ে ব্যান রিক্সা চালায় দিনাবেটার করতেছে আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ নির্বাচিত হব হইলে পারে এই তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য সরকারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে যা যা করা দরকার আমি করবো যাতে গরিব মানুষ তারা কর্মসংস্থান পায়